প্রথম নাম্বার হচ্ছে যারা ঈমান আনে নাই তারা বলবে আল্লাহ যদি ঈমান আনতাম। ইহুদি মুশরিক কাফির বেঈমানেরা তারা বলবে আল্লাহ যদি ঈমান আনতাম। আজকে আমরা আজরাইলকে দেখে ফেলেছি, আমরা বুঝে ফেলেছি আল্লাহ যা বলেছে সবটাই সত্য। সুবহানাল্লাহ বলেন। আর যারা মুমিন ঈমান এনেছে তারা আফসোস করবে কি? শুনেন, আল্লাহ বলেও দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين كربتا আল্লাহ বলেছেন সেই দিন সেই মুহূর্তে সেই টাইমে আমি কিছু কিছু বান্দাদের মুখ থেকে আফসোসের তথ্য শুনব, কি আফসোস তারা করবে। আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, সেটা থেকে তোমরা ব্যয় করো। তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই টাকা পয়সা দিয়েছেন কে? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্পদ দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? আবার এই জমিনগুলো মুহূর্তের ভিতরে ধসিয়ে দিতে পারেন তিনি কে? আবার মুহূর্তের ভিতরে ফকিরকে ধনী বানিয়ে দিতে পারে, মুহূর্তের ভিতরে ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন, তেনার নাম কি? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যুর আসার পূর্বে তোমাদেরকে যেই অর্থ সম্পদ দিয়েছি সেটা থেকে তোমরা ব্যয় করো। মৃত্যু যখন চলে আসবে তখন তোমরা কি করবা? কোনো আফসোস করে তখন তোমরা বলবা ফায়াকুলা রাব্বি, তখন আমরা বলবো ফায়াকুলা রাব্বি, আমি বলবো ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ মালাকুল মউতকে দেখে ফেলেছি, আজরাইলকে তো দেখে ফেলেছি, আপনার সব কথা সত্য, আলেম ওলামারা যা বলেছেন সেটাও সত্য, সবটাই আমি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ তুমি আরেকটু আমাদেরকে যদি সময় দাও, আমাকে যদি আল্লাহ আরেকটু সময় দাও তাহলে আমি কি করব। দেখেন সে মৃত্যুর আগে মানুষ কি বলবে, কি নিয়ে আফসোস করবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সেই দিন মানুষ সেদিন বলবে আল্লাহ যদি আরেকটু সময় দেন, মৃত্যু তো চলে এসেছে, মালাকুল মউত তো আমার সামনে, এখনই তো জাল কবজ করবে, আমাকে একটু সময় দেন, সময় দিলে কি হবে, তুমি কি করবা? এবার আমরা বললাম আল্লাহ একটু যদি সময় দেন তাহলে আমরা কি করব। ওয়াকুম মিনাস সালিহিন, আমরা দান সদকা করব, তারপরে আমরা হজ করব, যাকাত দিব, সদকা করব, যাকাত দিব, হজ করব, নেক যতগুলি কাজ আছে সবটাই করব, নামাজও করব, সব নেক শরিয়া যে কাজগুলো আছে সবটাই করব। এরপর আরো একটা কথা আছে, আল্লাহ আরো একটা কাজ করব, সেটা কি? ওয়াকুম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি কাজ আছে, সেই কাজটি হচ্ছে যারা নেককার, যারা সালিহিন, যারা নামাজি, যারা নেককার, তোমার মুমিন যারা আছে তাদের সাথী হয়ে যাব, তাদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চলতে হবে কার সাথে, চলাফেরা করতে হবে কাদের সাথে? জোরে বলেন, নামাজি নেককার পরেজগার যারা সলিহীন, যারা নেককার আছে তাদের সাথে সম্পর্ক থাকবে, কোনো বেঈমান ফাসিক ফুজ্জারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, পৃথিবীতে ইসলাম এবং কোরআনের জঘন্য দুশমন, আমার নবীর জঘন্য দুশমন হচ্ছে কাফের মুশরিকের বাচ্চারা। নতুবা পৃথিবীতে আমরা কোন জাতির উপরে আমরা আক্রমণ করি না, কিন্তু মুসলমানদের উপরে টার্গেট করে কেন? আমরা তো পৃথিবীতে কোনো মানুষকে কোনো ক্ষতি করি না, যার যার ধর্ম নিয়ে শেষে আছে। আমাদের আমরা কোরআনের মেসেজগুলো পৌঁছিয়ে দেই, যদি তোমাদের ভালো লাগে মানবা, ভালো না লাগলে না মানবা, কিন্তু আমাদের উপরে আক্রমণ কেন? তাদের উদ্দেশ্য একটাই হচ্ছে এই পৃথিবীতে কোনো মুসলমান কিছুই রাখবে না, কোরআন রাখবেন না। আরে বেটা, যার স্থানে থাকো সেই স্থানটা বানিয়েছেন কে? এই জমিন বানিয়েছেন কে? কে বানিয়েছেন? এই কোরআন বানিয়েছেন কে? পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন কে? আবার সব মানুষকে একদিন নিয়ে যাবেন কে? আবার সব মানুষকে একদিন কিয়ামতের দিন, আখেরাতের দিন সে হাসি
মাহশরের ময়দানে উঠাবেন কে? কে উঠাবেন? আল্লাহ উঠাবেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন নেককার সলিহিন যারা আছে, যারা নেককার আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, ফাসিক ফুজদার নাস্তিক বেঈমান ইসলামের দুশমন তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের সাথে সম্পর্ক থাকবে যাদের ভিতরে কোরআন আছে, কোরআনের ভালোবাসা আছে, ঠিক কিনা? আমাদের ভয় কিসের? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, মুসলমানদের জীবনে কোনো ভয় নেই। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের আয়াতকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোনো হতাশা নেই, চিন্তার কোনো কারণ নেই। দুনিয়াতে আল্লাহ যদি একটু কষ্ট রাখেন, মৃত্যুর পরেই আল্লাহ আমাদেরকে জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো চিন্তা নেই। তবে সবচাইতে ইহুদিরা বেশি ভয় পায় মৃত্যুকে। কিকে? মৃত্যুকে সবচাইতে বেশি ঘৃণা করে। আর আমার নবী বলেছেন মোমেনদের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মোমেনদের জন্য মৃত্যু কি হাদিয়া? মোমেনদের জন্য মৃত্যুর কোনো টেনশন নাই। মৃত্যু আসবে, জান কবসে যাবে, মোমেন মৃত্যুর পরেই কবরে তার জন্য শান্তি, আর কবরের পরে আসল শান্তি হচ্ছে হাশরে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মূল শান্তি, আর কবরে কিছু কিছু হালকা হালকা শান্তি থাকবে, কোনো আযাব হবে না, কিন্তু মূল শান্তি থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেছেন যারা মোমেন তাদের সাথী হয়ে যাবে, নেককার সলিহিন তাদের সাথী হয়ে যেতাম। মৃত্যুর আগে আফসোস করবে মানুষ, প্রথম আফসোস করবে ফাসদাকা দান সদকা করতাম, হজ করতাম, আল্লাহ যদি আর একটু হায়াত দেন, যদি আর কয়েকটা দিন আমাকে জীবিত রাখেন, হজও করব, যাকাত দিব, নামাজও করব, তাসবিহও করব, আল্লাহ মসজিদেও আসা শুরু করব। কিন্তু বলেন তো দেখি, তখন কোন মানুষের কথা কোন মালাকুল মউত শুনবে? কারণ মালাকুল মউত কার হুকুমে চলে? কার হুকুমে? আল্লাহর হুকুম। মানে এক সেকেন্ড এদিক সেদিক হবে না, যতই আফসোস করুক না কেন। আবার এই কথাটাও বলেছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন ওয়ালাইউ আখিরাল্লাহু করেন ওয়ালাইউ আখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা আল্লাহু যখন মালাকুল মউত কারো সামনে আসবে, এক সেকেন্ড এদিকে হবে না ওদিকে হবে না, সাথে সাথে মালাকুল মউত তার জান কবজ করে নিবে। তবে নবীদের জন্য সাবজেক্ট আলাদা, কিন্তু পৃথিবীর কোন মানুষের জন্য এখতিয়ার আল্লাহ দেন নাই। নবীদের সাবজেক্ট আলাদা। নবীদের সাথে বলেছেন আমরা কি, আমি কি আপনার জান কবজ করতে পারি? যদি অনুমতি দেওয়া হয়েছে, সাথে সাথে জান কবজ করেছেন, আর অনুমতি না দিলে বিদায় হয়ে চলে গিয়েছে, ঠিক কি না? যেমন মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত একদিন আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম ভাবলেন বনী ইসরাইলের কোন লোক মনে হয় আমার কাছে আসছে, এক থাপ্পড় মেরেছে, চোখ কানা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এক থাপ্পড় মেরেছে, চোখ অন্ধ হয়েছে, এটা সহিহ হাদিস। মালাকুল মউত চোখ তো অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন যে তার কাছে পাঠিয়েছেন যিনি আমার চোখ অন্ধ করে দিয়েছে। সবচাইতে বেশি রাগ ছিলেন মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের এত রাগ ছিলেন, তিরমিজির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূসা আলাইহিস সালামের এত রাগ ছিলেন যে পাগড়ি ভেদ করে যখন রাগ হতো, চুলগুলো উপরে উঠে যেত আর পাগড়িটা উপরে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। এত রাগ ছিলেন। মালাকুল মউতকে থাপ্পড় মেরে চোখ অন্ধ করে দিয়েছে। এরপরেও আবার এসে বললেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন তুমি যাও, আবার যাও, আবার গিয়ে বলো তার যে হাত আছে এই হাতটা ওই পশুর পিঠের উপরে রাখতে বলো। রাখলে কি হবে? পশুর উপরে, পশুর পিঠের উপরে রাখতে বলো, যদি রাখে তার হাতের তলায় যতগুলি পশম থাকবে সব পশমের বিনিময় এক এক বছর হায়াত, এক একদিন হায়াত বেড়ে যাবে।
অনেক বছর সে জীবিত থাকতে পারবে, যত পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে হায়াত বাড়তে থাকবে। মূসা আলাইহিস সালাম বললেন, এইবার বুঝতে পারলেন যে এটা মালাকুল মউত, নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। তিনি চিন্তা করলেন যে আল্লাহ যেহেতু আমাকে এখন ডেকেছেন, এখনই আল্লাহর সাথে দিদার করা আমার জন্য দরকার। তিনি বললেন, আর দেরি করো না, আল্লাহ যেহেতু আমার থেকে চাচ্ছেন, আমার দেরি করে আর লাভ নাই, আমার জানটা তুমি কবজ করে নাও। সুতরাং পৃথিবীতে কোনো নবীর সাথে কোনো মানুষের সাথে তুলনা হতে পারে না। আমাদের যান যে কোনো মুহূর্তে, গাড়িতে থাকি, লঞ্চে থাকি, তারপরে স্টিমারে থাকি, যেখানে থাকি, মালাকুল মউত আসবে, আমাদের যানটা কবজ হয়ে যাবে। গত চার পাঁচ দিন আগে একটা ঘটনা আমাদের দেশে, চার পাঁচ দিন আগে একটা ঘটনা, একজন হাজি সাহেব, সে বৃষ্টির ভিতরে, হালকা হালকা বৃষ্টি পড়ে, বৃষ্টির ভিতরে তিনি বের হলেন, ঘরে যাচ্ছেন, এই মুহূর্তে সামান্য একটা পিছলা খেয়ে, একটা পাছার খেয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা পাছার খেয়ে ঘটনা সেখানে না, ঘটনা হলো মালাকুল মউত ওকে পাছার খাওয়াবে, ঘটনা হলো এখানে ওর জান কবজ করবে, এই উসিলা দিয়ে ওর জানটা কবজ হয়ে যাবে ওই মুহূর্তে, ওই মুহূর্তেই তার জান কবজ। ওই সময় ঘরে যাওয়ার তো সময় পাবে না, ঘরে গেলেই তো মালাকুল মউতের তো অনেক চাকরি আছে, ওর সময় ওই টাইমে জুমার নামাজের সময়, যে টাইমে আমরা দেড়টার সময় নামাজ পড়ি জুমার নামাজ। এখন কি আমরা কি জুমা পড়বো কি তিনটায়? সময় যখনই আসবে তখনই নামাজ, সময় যখনই আসবে তখনই মালাকুল মউত জান কবজ করে নেবেন, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন সেই মুহূর্তে তারা আফসোস করবে, বলবে আল্লাহ যদি একটু সময় দিতেন তাহলে আমরা সদকা করতাম, যাকাত দিতাম, নামাজ পড়তাম, হজ করতাম, কিন্তু আল্লাহ তো সেই সময় দেবে না। হজ করতাম, হজ হজ ফরজ হয়ে আছে, হজ করতাম, যদি একটু সময় দিতেন তাহলে আমি হজ করে নিতাম। বহুত মানুষের হজ কি হয়ে আছে, ফরজ হয়ে আছে, খবর নাই, কিন্তু হজ করে না, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু হজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদেরকে কত বড় কঠোর কথা তিনি বলেছেন, কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মাম্মাতা ওয়া লাম ইউহাজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ করার সমর্থন হয়েছে, তারপরেও সে হজ করলো না, তার উপরে তার মৃত্যুর পরে, তার মৃত্যুর সময়, মৃত্যুর পরে সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমার নবীর কিছু আসে যায় না। ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী জানি না। যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী কিছুই জানি না। কে বলেছেন? আল্লাহর নবী এই কথা বলেছেন, আমি জানি না, তার মানে আল্লাহর নবীর দায়িত্বে তার ব্যাপারে নেই, আল্লাহর নবীর দায়িত্বে আছে যে হজ করবে, যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করবে, ঠিক কি না? আল্লাহর নবীর দায়িত্বে থাকবে যারা নামাজ পড়ে নাই তারা, কথা বলছেন না কেন, যারা হজ করে নাই তারা কি দায়িত্ব থাকবে? আল্লাহর নবীর দায়িত্ব থাকবে যারা কথায় কথায় মিথ্যা কথা বলেছে তারা কি দায়িত্বে থাকবে? যারা নামাজ পড়ে নাই তারা কি আল্লাহর নবীর দায়িত্বে থাকবে? আল্লাহর নবীর দায়িত্বে থাকবে যারা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলেছে, নবীর সুন্নাহ মোতাবেক নবী যা বলেছেন তা নিয়েছে, তারাই তো নবীর দায়িত্বে থাকবে। আর তাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করে জান্নাতে দিয়ে যাবেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আয়াত এই জন্য আজকে নিলাম যে এখন তো হজের আলোচনা করতে হয়, হজ সম্পর্কে বয়ান, এই জন্য আয়াতটা নিলাম যে আল্লাহ বলছেন ওই মৃত্যুর সময় মানুষগুলো তখন আফসোস করতে থাকবে, হজ কেন, হজের সময় হয়েছে, হজ করলাম না, আফসোস করবে, আর মালাকুল মউতকে বলবে, ও আজরাইল, মালাকুল মউতকে বলবে আর একটু সময় দাও, আমি তাহলে হজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত দিব, সব কিছু আমি করে নেব। সুবহানাল্লাহ বলেন, হজ কবুল হওয়ার, আপনার হজ যে কবুল হয়েছে আপনি কিভাবে বুঝবেন? আপনি যে হজ করতে গিয়েছেন আপনার হজটা যে কবুল হয়েছে এটা বুঝবেন কেমনে? প্রথম নম্বরে মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করতে যাওয়ার জন্য যে টাকাটা আপনার কাছে আছে এটা হালাল হতে হবে, কথা বলছেন না কেন? হারাম টাকা দিয়ে হজ করতে যাবেন, আল্লাহকে তুই ভাব,
আমার কাছে তোর কোনো স্থান নেই, হজ করতে আসছো হালাল টাকা দিয়ে, তোমার কষ্ট করা উপার্জন যে হালাল যে টাকা আছে এই টাকা দিয়ে তুমি আমার দরবারে আসো, হালাল জিনিস নিয়ে যেতে হবে, কারণ ওই জিনিসটাই তো হালাল। হালাল জিনিসের কাছে যেতে হলে হালাল লাগবে, ঠিক কি না? আসো হালাল জিনিস নিয়ে আছো, হজটি কবুল হয়েছে কিভাবে আপনি বুঝবেন? আপনি বুঝতে হলে আপনি হজ করে এসেছেন, হজ করার যাওয়ার আগে, আপনি হাজি সাহেব হওয়ার আগে, আপনি হাজি হওয়ার আগে, হজ করার আগে আপনার যে কালচার গুলা ছিল, আপনার যে যে কালচার গুলা ছিল, আপনার যে নিয়ম ছিল, আপনি যে পদ্ধতিতে আপনি জীবনযাপন চালিয়েছিলেন, যেরকম ভাবে চলাফেরা করেছেন, ইসলাম বিদ্বেষী যে চলাফেরা আপনার ভিতরে ছিল, ইসলাম সমর্থন করে না, সাপোর্ট করে না, এমন সমর্থন করে না, এমন কাজ আপনি ছিলেন। যখন আপনি হজ করে, হজ করতে গিয়েছেন, হজ করে যখন আপনি বাংলাদেশে আবার চলে আসলেন, এখানে যখন চলে আসলেন আপনার দেশে, যখন আপনি হজের আগে যে কাজগুলো করলেন সেগুলো হজ করার পরে ইসলাম বিদ্বেষী কাজ এখন আর নাই, হজ করার পরে সেগুলো সম্পূর্ণ চেঞ্জ, তাহলে বুঝতে হবে আপনার হজটা কি হয়েছে। কথা বলছেন না কেন? তাহলে বুঝতে হবে আপনার হজ কবুল হয়েছে, নতুবা আপনার আগের কালচার সব রয়েছে, আগে সুদ খেয়েছেন সেটা এখনো চলতেছে, আগে ঘুষ খেয়েছেন সেটা এখনো চলতেছে, আগে মিথ্যা কথা বলেছেন সেটা এখনো চলতেছে, আগে মানুষকে ধোকা দিয়েছেন সেটা এখনো চলতেছে, আগে প্রতিবেশীর হক নষ্ট করেছেন, এতিমদের উপর জুলুম করেছেন, সেগুলো হজ করার পরেও আছে, আগে গোস মেরেছেন এখনো গোস মারেন, তাহলে আপনার চেঞ্জটা কোথায়, পরিবর্তনটা কোথায়? পরিবর্তন এটাই হচ্ছে পরিবর্তন, যখন আপনার হজ করার পরে যখন আপনি ফিরে আসবেন আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ সব চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি আল্লাহর জন্য বিলীন হয়ে গিয়েছেন, তখন আপনার বুঝতে হবে যে আল্লাহ বোধহয় আমার হজটা কবুল করেছে। আল্লাহু আকবার, কথা পরিষ্কার? তখন আপনি বুঝে নেবেন যে আপনার হজ কি হয়েছে, কবুল হয়ে গিয়েছে, কারণ আপনি তো চেঞ্জ হয়ে গিয়েছেন, আপনাকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি নামের কারণে হয় যে সব কিছুই তো ঠিক আছে, একটা নাম তো আমার পোস্টারে কেউ কোথাও নেয় না, একটা সুনাম তো এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই, আমি কত আমার সম্মান কিন্তু একটা জিনিস তো এখন পর্যন্ত করতে পারলাম না, মানুষ তো আমাকে সেই জিনিসটা বলে ডাকে না, কোন জিনিস? আলহাজ বলে ডাকে না, হাজি সাহেব বলে ডাকে না, আমাকে তো এই ডাকার জন্য মানুষ আমাকে সম্মান করবে এই জন্য আমি হজে যাব, এই নিয়তটি যদি কারো কাছে থাকে তার হজ কবুল হবে না। নিয়ত থাকতে হবে আল্লাহ তোমার হুকুম ফরজ হুকুম, আমার উপরে সম্পদ তুমি দিয়েছো, টাকা পয়সা আমাকে দিয়েছো, আমার উপরে হজ ফরজ।